নমস্কার বন্ধুরা মামাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি কাজকলা সরষে বাটা আর একটা সিক্রেট উপকরণ দিয়ে একদম নতুন ভাবে রুই মাছ রান্না করে দেখাবো একঘেয়ে রুই কাতলার ঝোল খেয়ে বিরক্ত হয়ে গেলে এই ঝোলটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে দারুণ লাগে আমি ছ পিস রুই মাছ নিয়ে তার মধ্যে নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিলাম এই মাছগুলোকে আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব আমি এখানে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা দেড় টেবিল চামচ মতো কালো সর্ষে এই দুটোকে আমি একসঙ্গে মিহি করে পিষে নেব আর ওদিকে দুটো কাঁচকলা কেটে নুন হলুদের জলে ভিজিয়ে রেখেছি যাতে কাঁচকলাগুলোর কষ্টাস ছেড়ে যায় আর কালো না হয়ে যায় যে সর্ষে পোস্ত বা কোনো ছোট দানার মশলা পেশার সময়ে প্রথমে শুকনো অর্থাৎ জল ছাড়া বেশ কয়েকবার মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে এই যে দেখুন আমি জল ছাড়া ঘুরিয়ে নিয়ে এসেছি এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব আর সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। এভাবে পিষলে পেশাটা কিন্তু খুব মিহি হবে এই দেখুন আমি জল দিয়ে নিয়ে পিষে নিয়ে চলে এসেছি দেখেই বোঝা যাচ্ছে একদম মিহি করে পেশা হয়ে গেছে একটা প্যানে দুই টেবিল চামচ মতো সরষের তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে বেশ কয়েকটা বড়ি দিয়ে ভালো করে ভেজে নেব গ্যাসের আশটা ঢিমে করে দিয়ে ভাজব হলে বড়িটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বড়ি সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার ওই তেলেই নুন হলুদ লঙ্কা মাখানো মাছগুলো ভাজার জন্য দিয়ে দেব। আমি ননস্টিক প্যানে রান্না করছি কারণ ননস্টিক প্যানে রান্না করলে খুব কম তেলে কিন্তু রান্নাটা করে ফেলা যায় প্যানটা একটু নাড়িয়ে নাড়িয়ে তেলটা পুরো প্যানে ছড়িয়ে নেব যাতে সবকটা মাছের গায়ে তেল ভালোভাবে লেগে যায় এবার আমি বেশ ভালো করে মাছগুলোকে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজবো না তাহলে মাছের স্বাদ নষ্ট হয়ে যাবে মাছগুলোকে এবার আমি তুলে নেব যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি এবার দুটো আলু ভেজে নেব আমি এখানে দুটো মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আলুগুলো দিয়ে দু মিনিট ভেজে নেব আলুগুলো দু মিনিট ভাজা হয়ে গেলে কেটে নুন হলুদ জলে ভিজিয়ে রাখা কাঁচকলাগুলো দিয়ে একসঙ্গে খুব ভালো করে ভাজবো আলু সেদ্ধ হতে বেশি সময় লাগে তাই আলুটা আগে দিয়ে দু মিনিট মতো ভেজে নেবেন আমার পুরো রান্নাটা করতে প্রথমে যে দু চামচ তেল দিয়েছিলাম সেই দু চামচ দিয়েই কিন্তু হয়ে যাবে রান্নাটা করতে কিন্তু একদমই বেশি তেল লাগবে তা কিন্তু নয় কিন্তু খেতে অপূর্ব হয় শুধু এই যে মশলাটা আমি বলবো এই মশলার যে একটা মেলবন্ধন তার জন্যেই কিন্তু রান্নাটা সুন্দর হবে আলু আর কাঁচকলাটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর আধা চা চামচ কালো জিরা কালো জিরা আর লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এক চা চামচ আদা বাটা আর জলে মিশিয়ে নেওয়া এক চামচ জিরা গুঁড়ো আদা বাটা মিশিয়ে নিয়ে দেড় মিনিট মতো একটু নেড়ে নেব যাতে আদা জিরের কাঁচা ভাবটা চলে যায় একটু নেড়ে দিয়ে আদা জিরের কাঁচা ভাবটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেব আধা চা চামচ হলুদ আর স্বাদ মতো নুন আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি তাই হলুদের গুঁড়োটা একটু জলে মিশিয়ে দিয়েছি গুঁড়ো মশলা একটু জলে মিশিয়ে দিলে পুরো বাটা মশলার মতো স্বাদটা হয় আমি দেড় মিনিট মতো ঢিমে আছে একসাথে কষিয়ে নেব একটু কষিয়ে নিয়েছি এবার করে রাখা সর্ষেটা এভাবে হাতের ওপর ছেঁকে দিয়ে দেব। আপনারা চাইলে ছাঁকনিতেও ছেঁকে নিতে পারেন তবে ছাকনিতে ছাঁকলে শুধু একেবারে পাতলা টেলটেলে জলটাই পড়ে কিন্তু এভাবে হাতে ছাঁকলে কিন্তু এটা খুব সুন্দরভাবে সমস্ত সর্ষের স্বাদটা যেটা সেই সর্ষেটাই পড়বে শুধু সরষের খোসাটা হাতের মধ্যে থেকে যাবে আমরা আগেকার মানুষ এরকম ভাবেই ছেঁকে নিতে অভ্যস্ত হাতের ওপরে এভাবে ছেঁকে দিলে তলার যে খোসাটা সর্ষের সেটা পরে না ফলে তেতো হওয়ার সম্ভাবনা থাকে না সর্ষে বাটাটা আবার এই সর্ষে বাটা খেলে বদহজম বা পেটের কোনো সমস্যাও হয় না কারণ সর্ষের খোসাটাতেই হজমের গন্ডগোল করে সর্ষের যে ছাকটা রয়ে গেল হাতের ওপরে এটা আপনারা ফেলে দিতে পারেন আমি এটা গাছে দিয়ে দিই কিন্তু এটা ফেলে দেবার আগে এটাকে ভালো করে চিপে নিতে হবে আর একটু জলও দিয়ে দেব আপনাদের যেরকম ঝোল লাগবে সেই অনুযায়ী ঝোলটা দেবেন তবে এটা কিন্তু ঘন সর্ষে হবে না একটু ঝোল ঝোল সর্ষে বাটাই হবে এবার একটু মিশিয়ে জলটা ফুটে ওঠার অপেক্ষা করব। ঝোলটা ফুটে উঠলে একে একে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো মাছ ভাজাগুলো আর দুটো কাঁচা লঙ্কা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্যে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা প্রতিটা ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সব কিছু একসাথে দেড় মিনিট মতো হাই আছে মিশিয়ে নেব এই ঝোলটা দেড় মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ওপর থেকে কিছু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ধনে পাতা ছড়ানো হয়ে গেলে ঝোলটা আমি একটা পাত্রে ঢেলে সার্ভ করে দেব এভাবে সর্ষে আর জিরে বাটার ঝোল অবশ্যই একবার করে দেখবেন সর্ষে আর জিরে দুটো একসঙ্গে মিশে একটা অপূর্ব স্বাদের সৃষ্টি করে আপনারা অবশ্যই একবার বানাবেন তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন আর যারা করেন তারা তো নিশ্চয়ই জানেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার